প্রিয়া, কি গন্ধ বেরোচ্ছে! তুমি এক মাস চান না করে আমাকে বিয়ে করতে চলে আসছো কেন? শীতকাল আসলে তোমার খুব ফাটে, তাই না? ভুল ভেবো না, আমি চামড়ার কথা বলছি। একটু ভ্যাসলিন মেখে নাও প্রিয়া, তোমার গায়ের গন্ধটা তো যাবে। সত্যি করে বলো তো, তুমি কি পটি করে ছোঁচাও? ও মাই গড, আই ফরগেট ইট। আমার মতো একটু ভদ্রলোক এরকম নোংরা বউ কেন? তুমি জানো আমি ডেইলি দুবার চান করি ফ্রিজের জল দিয়ে। আমি কি এখানে ছিঁড়তে এসেছি? লগ্ন যে বয়ে গেল, তোরা কি আর বিয়ে করবি না? হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি ওকে বিয়ে করে নিন। সব বডি লোশন বেচেই বাড়ি যাব ম্যাডাম। এক্সকিউজ মি, বলুন লাগাবেন নাকি? জানোয়ার কথা কারে বললে হবে না, ডাইরেক্ট লাগিয়ে ডেমো দেখাতে হবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন, একটু লাগিয়ে দেবো নাকি? কি বললি? জানোয়ার কথা কার? এরা বোধহয় ভুলভাল ভেবে নিচ্ছে, টিভিতে যেমন অ্যাড দেয় সেরকম ভাবে বেচতে হবে, এইবার অনেক সেল হবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন, আপনার ফাটে নাকি? আমার কি ফাটে রে, তোর ফাটাচ্ছি। আমার জীবনে একটা জিনিসের অনেক অভাব, কাজের। দুই একটা বই হিট হওয়ার পর সব বই ফ্লপ হয়ে গেল, কেউ আমাকে কাজই দেয় না, তাই আমাকে এইসব আলবাল জিনিসের অ্যাড দিতে হয়। সাধারণ ড্রেস এমন পড়ায় যেন উল্টো পাল্টা জিনিসের অ্যাড দিতে হবে। বোরোলিন আলট্রা প্রো ম্যাক্স, সালাদের কত রিকোয়েস্ট করার পরে আমাকে এরা এই অ্যাডটাতে নিয়েছে, যদিও আমাকে উল্টে টাকা দিয়ে এই অ্যাডটা করতে হচ্ছে। আমার নাম জানো তো? বিদ্যা বাল আন। শোনো ডার্লিং, কাল তুমি এত গরম জল দিয়ে চান করেছো, গিজার খারাপ হয়ে গেছে, তাই তোমাকে আজ গরম জল দিয়ে চান করতে দেওয়া হবে না। বালের গান, তোর চান করা চুলোয় যাক। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কটা পাইকে গেছে।